फीस वृद्धि सहित स्कूल प्रबंधन समिति के तत्काल गठन की मांग को लेकर डंकुनी के पथ भवन में अभिभावकों ने स्कूल के सामने प्रदर्शन किया। इस दिन सुबह 11 बजे से पथ भवन स्कूल के सामने अभिभावक मंच ने शांतिपूर्ण धरना दिया। उनकी मांग है कि स्कूल प्रबंधन समिति का तुरंत गठन किया जाए, ना कि अनैतिक तरीके से फीस बढ़ाई जाए। कई मांगों को लेकर धरना दोपहर 3 बजे तक चला। इस मामले पर टिप्पणी करने के लिए कहने पर स्कूल के अधिकारियों ने मीडिया से बात करने से इनकार कर दिया। उसके बाद कई बार फोन करने के बाद भी स्कूल प्रबंधन ने फोन नहीं उठाया। मांग पूरी नहीं होने पर अभिभावकों ने आने वाले दिनों में बड़े आंदोलन की चेतावनी दी है। আমাদের অবস্থান ম্যানেজিং কমিটি রুল 16 অনুযায়ী এই যে হাইক করেছে 60%, আমাদের সাথে কর্তৃপক্ষকে বসতে হবে এবং আমরা বাড়াবার পক্ষে, কিন্তু এতটা আমরা বাড়াবো না, একটা সামঞ্জস্য রেখে আমরা বাড়াবো। বাস ঠিকঠাকভাবে বাস চলছে, এখন বাস ওনারা দিয়েছেন, কিন্তু বাসে কত টাকা হবে আমরা জানি না। যে রুটগুলো এত বছর চলছে, বিভিন্ন জায়গা থেকে বাচ্চা আসে, সেখানে কেন আমরা ফুল কারে পাঠাবো? আমাদের বাস কেন স্কুল প্রোভাইড করবে না? এই একটা দাবি। সিভিক ভলেন্টিয়ার থাকতে হবে বাচ্চারা যখন বেরোয় তখন। এই বিভিন্ন দাবিতে আজ আমরা এখানে গণ অবস্থান করেছি। আপনার নাম? আমার নাম অনিন্দিতা দত্ত, আমি পেরেন্টস ইউনাইটেড পাঠ্যভবন সোসাইটির প্রেসিডেন্ট। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে একটা ম্যানেজিং কমিটি স্কুলের একটা ম্যানেজিং কমিটি তৈরি করা। ম্যানেজিং কমিটি যদি না থাকে তাহলে আমাদের গার্জেনদের যে অভিভাবকটা সেটা আমরা পেশ করতে পারছি না। কার কাছে যাবো, কার কাছে গিয়ে আমাদের অভিভাবকটা আমি পেশ করবো? আমাদের লিখিত জানানো হয়েছে, আমাদের মেল করা হয়েছে, আমাদের সমস্ত কিছু করা হয়েছে, ওরা রিসিভও করেছে। রিসিভ করার পর তারপর ওরা নোটিশ দিয়েছে যে না, এটা হবে না। আপনারা যারা দিয়ে অনেকে দিয়ে দিয়েছে, বাকি যারা দেননি তারা এই ফিসটা দিয়ে দিন। আমরা এর প্রতিবাদে গণ অবস্থান করছি। সুদীপ্ত রানী।